মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। রাঙ্গা রাঙ্গা সর্বনাশ হয়ে গেছে আমার, মানে মাঝে মাঝে একদিন দীঘায় তুমুল তুমুল বৃষ্টি শুরু হলো, সমুদ্র তখন উত্তাল, চারিদিকে অ্যানাউন্স করছিল যে এখন সমুদ্রে নামা বারণ, কিন্তু কিন্তু তোমরা তোমরা সবাই সবাই কুসুমকে তো চেনো, ও কেমন ছটপটে। আমি বারণ করছি, কুসুম কুসুম সমুদ্রে যেও না, কুসুম কুসুম এই অবস্থায় সমুদ্রে যেও না, কিন্তু না, আমি আমি যত বারণ করছি ও তত তত সমুদ্রে চলে যাচ্ছে, বলছে আমি 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 হানিমুনে এসেছি, সমুদ্রে এসেছি, দীঘায় জলে তো আমার নামতেই হবে। ও বলছে জানো, বলছে আমি নাকি আমি নাকি সিনেমায় দেখেছি যে এই 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 বৃষ্টিতে সমুদ্রে নামার মজাই আলাদা। মা মা বিশ্বাস করো, আমি আমি হাজার বার না, আমি আমি লক্ষবার বারণ করেছি যে কুসুম কুসুম এখন এখন জলে যেও না, চারিদিকের অবস্থা খুব খারাপ কুসুম, কিন্তু কিন্তু কার কথা কে শোনে। হ্যাঁ, ও তা ও তা আমি ওই যেতে বাধ্য হলাম ওর সঙ্গে, ওকে তো আমি একা ছেড়ে দিতে পারি না, তাই না? তারপর কুসুমের কি হলো, কুসুমের কি হলো বলো না, বলো না কুসুম কোথায় বলো না। তারপর তারপর ও ধীরে ধীরে জলের দিকে যেতে লাগলো, আমি আমি ওকে বারণ করেছি, কুসুম কুসুম অন্তত জলের গভীরে যেও না কুসুম। জানো তো জানো তো রাঙ্গাই মা ওনা ওনা জলের মধ্যে বাচ্চাদের মতো লাফাচ্ছে, হাসছে হাসছে খেলছে, একদম একদম বাচ্চাদের মতো করছিল। আমি 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 চেষ্টা করেছি ওকে ওকে তিন চারবার হাত ধরে টেনে আনার চেষ্টা করেছি, কিন্তু এতটা এক্সাইটেড যে উল্টা আমাকে টেনে নিয়ে চলে গেছে। তখন একেতেই সমুদ্র উত্তাল, হঠাৎ করে না কি বলো বলো, হঠাৎ করে হঠাৎ করে এটা 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 বড় বড় ঢেউ এলো, জানো তো আমি আমি কুসুমকে ধরতে গেলাম, আমি কুসুমকে ধরতে গেলাম, কিন্তু না তুমি তো বলো মা, হ্যাঁ তুমি তো বলো যে সমুদ্র নাকি সবকিছু ভিড়িয়ে দেয় আমার, আমার কুসুমকে তো ভিড়িয়ে দিল না, আমি অনেক খুঁজেছি জানো তো, আমি অনেক খুঁজেছি কুসুম কুসুম কুসুম, কিন্তু সমুদ্র শুধু ওই কুসুম ডাকটা আমার কাছে বার বার ভিড়িয়ে দিয়েছে, আমার আমার কুসুম গিয়ে আমার কাছে ফিরিয়ে দেয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।